ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ থেকে সরে শাসন ও ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। সকালে নিউ ইয়র্কে এক সংবর্ধনা ও মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, মানুষ ভোটাধিকারের পাশাপাশি গুম, খুন ও বিনা বিচারে হত্যার অবসান চায়, আইনের শাসন চায়, শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার দাবি করেন। শেখ হাসিনার নেতৃত্বে একটা ভয়ঙ্কর শাসন চলছিল বাংলাদেশে। শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করে চক্রে হত্যার বিচার বাংলার মাটিতে হবে।